নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। গুরুত্বপূর্ণ এই ভিডিও প্রত্যেকে আলোচনাটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আলোচনা শুনবেন। 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ নির্ণায়ক হতে চলেছে এই 5 রাশির মহা পরিবর্তন হতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই 5 রাশি। অর্থাৎ চন্দ্র রাশি পরিবর্তন করে স্বরাশিতে, কর্কট রাশিতে অবস্থান করছে। এই কর্কট রাশিতে অবস্থান করে চন্দ্র বলবান কিন্তু হয়েছে এবং বৃহস্পতির সাথে চন্দ্রের নবপঞ্চম রাজ্য সৃষ্টি হয়েছে। বিশ্ব ব্রহ্মাণ্ডে যখন শুভ যোগগুলো যখন থাকে কিনা, তার শুভ ফলগুলো কিন্তু এই মানব জীবনে, মানব জাতির উপর কিন্তু পড়ে। দেখুন, ঈশ্বর গ্রহের উপর কিন্তু ন্যস্ত করেছে সমস্ত কিছু, আর এই জ্যোতিষশাস্ত্রই অগ্রিম জানিয়ে দিতে পারে যে কোন সময়টা ভালো এবং কোন সময়গুলো সমস্যা আসতে চলেছে। এই 3, 4, 5 তারিখ লিখে রাখুন ডায়েরিতে, বড় ধরনের পরিবর্তন, মহা পরিবর্তন, পরিবর্তনের পরিবর্তন হতে চলেছে যে কোনো দিক থেকে আসতে চলেছে। কোন কোন দিক থেকে আমি একে একে জানাবো। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। আবারও বলছি, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি কিনা, চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি। ওই হচ্ছে হবে আর দুম করে বলে ফেললাম এই রাশিগুলো কোটিপতি। ওয়াই, কিসের জন্য হচ্ছে লজিক্যালি বোঝাতে হবে। জ্যোতিষশাস্ত্র প্রপার বিজ্ঞান। জ্যোতিষ হচ্ছে মানবের, মানুষের কল্যাণের শাস্ত্র, মানব কল্যাণের শাস্ত্র। যদি পিওর ডায়াগনোসিস করা যায় কি না, রোগ যদি নির্ণয় করা যায় আর সঠিক যদি প্রতিকার করা যায়, আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে বলছি, যত বড়ই আপনার সমস্যা থাক না কেন, সমস্যা থেকে মুক্তি কিন্তু পাবেন। যারা ভিডিও শুনছেন কি না, ভিডিও শুনছেন কিন্তু আপনার হচ্ছে না, জানবেন আপনার জন্মছকে বড় কোনো দোষ রয়েছে, যে জন্য আপনার বাধা, বিপত্তি, বিপর্যয় জীবনে নেমে আসছে। যারা ঋণে পড়ে গেছেন, কর্মহীন হয়ে পড়েছেন, বাস্তুক্ষেত্রে সমস্যা রয়েছে, অর্থ কষ্টে ভুগছেন, কর্মহীন, বিবাহ আপনার মামলা মকদ্দমাতে পড়ে গেছেন, একমাত্র জ্যোতিষশাস্ত্রই আপনাকে কিন্তু টেনে তুলবে। আর কৌশিক রায় কিন্তু সবারই হাত ধরে না। আমি আবারও বলছি, যার হাত আমি ধরি কি না তাকে কিন্তু টেনে তুলি। অনেকের ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু রেমিডি কিন্তু করি না, আর যার হাত ধরবো জানবেন তাকে আমি টেনে, যারা সারেন্ডার করে যে স্যার আমাকে বাঁচান, তাদেরকেই কিন্তু আমি টেনে তুলি। ওই হবে হচ্ছে বলে কৌশিক রায়ের কাছে কোনো কথা নেই। অর্থাৎ স্বপ্ন দেখুন, টার্গেট রাখুন, লক্ষ্য রাখুন, জীবনে অনেক দূর এগাতে পারবেন। আর যারা কৌশিক রায়ের প্রোগ্রাম শোনেন কি না, তাদের জীবনে কিন্তু উচ্চ আকাঙ্ক্ষাটা কিন্তু রয়েছে। ওই জন্য কৌশিক রায়ের প্রোগ্রাম যারা দেখে, তারা একটা কি বলবো, অনেকটাই নিজেরা কিন্তু চেঞ্জ হয়ে যায়। ওই পারবো না এই কথাটা কেউ বলে না, চেষ্টা করলে সব হয়, আর ভাগ্য যদি সাথ থাকে, আর সঠিক যদি একজন অ্যাস্ট্রোলজারকে পাওয়া যায় বন্ধু হিসাবে বা গাইড হিসাবে, আপনাকে কিন্তু সঠিক পথে নিয়ে কিন্তু যাবে।
তো চন্দ্র এবং বৃহস্পতির এই নবপঞ্চম রাজযোগে যে পাঁচ রাশি হতে চলেছে মালামাল, নাম্বার ওয়ান রাশি মিথুন রাশি আপনার ধনাধিপতি ধনভাবে অবস্থান করছে, এবং চন্দ্র এবং বৃহস্পতির নবপঞ্চম, চন্দ্র থেকে বৃহস্পতি নবম এবং বৃহস্পতি থেকে চন্দ্র পঞ্চম নবপঞ্চম রাজযোগ করছে, আপনাদের অর্থনৈতিক, আপনাদের কর্ম, আপনাদের কেরিয়ার, আটকে থাকার টাকা, আপনার ডুবে গেছে এমন কোনো টাকা এই সময় কিন্তু, এবং ব্যবসা, বিশেষ করে যারা ব্যবসা করছেন এই তিন চার পাঁচ দুর্দান্ত রেজাল্ট পাবেন যে কোনো ব্যবসা থেকে, স্টক মার্কেট, শেয়ার মার্কেট ফাটকা, আপনার জলীয় প্রোডাক্টের যারা ব্যবসা করছেন, জলের ব্যবসা যারা করছেন, যারা মাছের ব্যবসা করছেন, এখান থেকে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাবেন। গার্মেন্টসের বিজনেস করছেন, ফুডের ব্যবসা করছেন, খুব দুর্দান্ত লাভ কিন্তু পাবেন। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম কর্কট রাশি, রাশিতে চন্দ্র অবস্থান করছে এবং চন্দ্র এবং বৃহস্পতি নবপঞ্চম রাজ্যকে ভাগ্যক্ষেত্রেও উন্নতি, আপনাদের মান সম্মান খ্যাতি যশ কর্কট রাশি, আটকে গেছে এমন কোনো কাজ সম্পূর্ণ বা কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কোনো ভালো লোকের সংস্পর্শে এসে আপনাদের ভাগ্য খুলে যাওয়া এবং দাম্পত্য সুখের জায়গা নির্দেশ এবং কেরিয়ারের ক্ষেত্রে লাভ দিতে চলেছে। তিন নম্বর যে রাশিটা আমি কথা বলবো সেই রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির একাদশভাবে একাদশপতি অবস্থা করছে, আপনাদের প্রফিট নিশ্চিত রূপে আপনাদেরকে দিবে, আপনাদের ইনকাম হবে, এবং সপ্তমপতি সপ্তমভাবে আপনাদের ডেইলি ইনকাম বাড়বে। চতুর্থপতিকে কানেক্ট করছে, আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ দিবে এবং ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট এই সময় দিবে, যে কোনো দিক থেকে আপনাদের অর্থ এই সময় আসবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ দিবে, ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনাদের এ সময় কিন্তু পুনরুদ্ধার, ব্যবসা ক্ষেত্রে খুব ভালো কিছু বড় সুসংবাদ কন্যা রাশির আসতে কিন্তু চলেছে। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ভাগ্যাধিপতি ভাগ্যভাবে অবস্থা করছে, পঞ্চমপতি পঞ্চমভাবে অবস্থা করছে, ত্রিকোণ ত্রিকোণ কানেকশান এবং নবপঞ্চম রাজ্য সৃষ্টি করছে, বৃহস্পতি দৃষ্টি পড়ছে চন্দ্রের উপর, আবার বৃহস্পতি দৃষ্টি পড়ছে আপনার রাশিতে, দুর্দান্ত কানেকশান গোল্ড চাঁদি স্টক মার্কেট শেয়ার ভাগ্য পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ এই জায়গাগুলো কিন্তু হবে। বৃশ্চিক রাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কে উন্নতি, কিছু সুযোগ অপরচুনিটিগুলো আসবে, জলীয় প্রোডাক্টে যারা বিজনেস করছে সেখান থেকে আপনারা লাভ পাবেন, এবং ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট, না হওয়া কাজগুলো এবার আপনাদের সম্পন্ন হতে চলেছে। তিন চার পাঁচ এই তারিখগুলো লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এরপর যে রাশি সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির রাশিতে বৃহস্পতি এবং চন্দ্র আপনার পঞ্চম স্থানে, নবপঞ্চম রাজযোগ মীন রাশি। মীন রাশি হঠাৎ অর্থ আসা, আজ থেকে পাঁচ তারিখের মধ্যে হঠাৎ অর্থ আসা, হঠাৎ কোনো বড় সুসংবাদ আসা মীন রাশি, ডেইলি ইনকাম বৃদ্ধি করা, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, কেরিয়ার ক্ষেত্রে লাভ, মানসিক শান্তি, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট, জলীয় প্রোডাক্টের বিজনেস করছেন, কসমেটিকের বিজনেস করছেন, গার্মেন্টসের বিজনেস করছেন, ফুডের ব্যবসা করছেন, এখান থেকে আপনারা লাভ পেতে চলেছেন। লিখে রাখুন মীন রাশি টপ মোস্ট পজিশনে কিন্তু এই রাশিগুলো যেতে চলেছে, টপ লিস্টে নাম উঠতে চলেছে তিন চার পাঁচ। এরপর যে রাশি মকর রাশি, মকর রাশির সপ্তমভাবে সপ্তমপতি অবস্থান করছে, দাম্পত্য সুখ আপনাদের তিন চার পাঁচ, দাম্পত্য সুখ বৃহস্পতি আপনাদের কমিউনিকেশন যোগাযোগগুলো বাড়বে, অনলাইন কাজ মার্কেটিং আপনার বিদেশ এই জায়গা থেকে মকর রাশিকে এই তিন চার পাঁচ লাভ কিন্তু দিবে, এবং ডেইলি ইনকাম দৈনন্দিন রোজগার ব্যবসা এই জায়গা থেকে আপনার কিন্তু লাভ পেতে চলেছেন। আপনি মকর রাশির মানুষ, পরিবর্তনের পরিবর্তন আসতে চলেছে। নমস্কার, ধন্যবাদ।